আচ্ছা আমি স্টার্ট করে দিই। আসসালামু আলাইকুম, সাইনাস রিদম অনলাইন মেডিকেল স্কুলের পক্ষ থেকে আজকে ফরেন্সিক একাডেমিক প্ল্যান অনুযায়ী আমরা ক্লাস স্টার্ট করব। আজকে ফার্স্টই হচ্ছে আমরা স্টার্ট করব হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ফরেন্সিক মেডিসিন আর হচ্ছে লিগাল প্রসিজার দিয়ে। সবাই আমাকে একটু জানাবা যে সাউন্ড কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আর আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সাউন্ড কি ঠিকঠাক শোনা যাচ্ছে আর আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে? কমেন্টে আমাকে কেউ একজন জানাও যে সব ঠিকঠাক জানা হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, সব ক্লিয়ার, তাহলে আমি স্টার্ট করে দিই। 60+ আছে আপাতত, আমি স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, যারা পরে আসবে তারা হচ্ছে লাইফটা সেফ থাকবে, তারা সেখান থেকে দেখে নিন। ঠিক আছে, ইন্ট্রোডাকশন অফ ফরেন্সিক মেডিসিন। আমাদের ফার্স্টে জানতে হবে যে ফরেন্সিক মেডিসিন জিনিসটা কি। ফরেন্সিক মেডিসিন হচ্ছে মেডিসিনের একটা ব্রাঞ্চ যেটা হচ্ছে আমাদের লিগাল অ্যাসপেক্টে হেল্প করে। ঠিক আছে, তো এটার ফার্স্ট চ্যাপ্টারটা যদি যারা গাইড করো তাদের জন্য আমি বলি, ফার্স্টের দিকে দেখবা হিস্ট্রি অফ ফরেন্সিক মেডিসিন। এখান থেকে হচ্ছে দুইটা পয়েন্ট অবজেক্টিভের জন্য লাগে, সেটা হচ্ছে একটা ফাদার অফ ফরেন্সিক মেডিসিনকে আর হচ্ছে ফাদার অফ ফরেন্সিক টক্সিকোলজিকে। ফাদার অফ ফরেন্সিক মেডিসিন আর হচ্ছে ফাদার অফ ফরেন্সিক সাইকিয়াট্রি দুইটাই হচ্ছে পলাস জ্যাকিয়াস, আর ফাদার অফ ফরেন্সিক টক্সিকোলজি এটা হচ্ছে ম্যাথিউ জোসেফ বোনাভেঞ্চার ওর্টফিলা। নামটা একটু বড়, এটা হচ্ছে তোমার গাইডের ফার্স্ট পেজেই আছে, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এই দুটা বাদ দিয়ে আর অন্যগুলো তেমন লাগে না। তারপর হচ্ছে ফরেন্সিক মেডিসিন কি। আচ্ছা, ফরেন্সিক মেডিসিনের সাথে আমি যদি একটা কোরিলেট করি সেটা হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স। এই দুইটা কি, ধরো আমি যদি বলি ফরেন্সিক মেডিসিন হচ্ছে কারো মা আর হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স হচ্ছে কারো বাবা। মা যদি তার নলেজ দিয়ে বাবার কোনো কাজে হেল্প করে তাহলে সেটা হবে ফরেন্সিক মেডিসিন, আর যদি বাবা তার নলেজ দিয়ে মাকে কোনো কাজে হেল্প করে তাহলে সেটা হবে মেডিকেল জুরিসপ্রুডেন্স। যেমন ধরো যদি আমি আমার মেডিকেল নলেজটা দিয়ে কোনো লিগাল অ্যাসপেক্টে কোনো ধরো কেস সলভ করতে সহায়তা করি তাহলে সেটা হয়ে যাবে আমার ফরেন্সিক মেডিসিন, আর যদি আমি মানে লিগাল নলেজটাকে আমার মেডিকেল প্র্যাকটিসে ইউজ করি মেডিকেল। এখন তুমি বলতে পারো লিগাল অ্যাসপেক্ট কেন দরকার হবে মেডিকেল প্র্যাকটিসে, দরকার আছে বর্তমানে আমাদের দেশে বলো যেখানেই বলো, মেইনলি হচ্ছে আমাদের দেশে এই জিনিসটা জানা খুবই দরকার। কারণ দেখা যায় যে রোগীরা তোমাকে মারধর করতেছে বা ফলস কোনো অ্যালিগেশন লাগাই দিচ্ছে, তখন তোমার এটা জানতে হবে যে আমার কতটুকু কাজ করা দরকার বা আমার কী ধরনের রিলেশনশিপ থাকা দরকার একটা অন্য সাইডের ডক্টরের সাথে বা হচ্ছে পেশেন্টের সাথে। তাছাড়া আমি যেই প্র্যাকটিসটা করতেছি মেডিসিনে আমার জন্য কী লিগাল কী ইললিগাল এগুলো জানতে হবে। তো এই জিনিসটা যেটা আলোচনা করে সেটা হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স। তা এখন হচ্ছে আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি, ফরেন্সিক মেডিসিনের সংজ্ঞা হচ্ছে ফরেন্সিক মেডিসিন অর লিগাল মেডিসিন ডিলস উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল নলেজ টু এইড দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস ইন সিভিল অ্যান্ড ক্রিমিনাল কোর্টস। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে ফরেন্সিক মেডিসিন। তো এখন হচ্ছে ফরেন্সিক মেডিসিনটা জানা দরকার কেন, এটা হচ্ছে তিনটা জিনিস সবসময় মনে রাখবা। এই তিনটা দিয়েই হচ্ছে, যদি এইম চায় এটাই, যদি স্কোপ চায় এটাই, তারপর ইম্পর্টেন্স চায় এটাই। তিনটা কোয়েশ্চেন তুমি এই তিনটা পয়েন্ট দিয়ে সুন্দরভাবে বলে দিতে পারো, এই তিনটা পয়েন্ট মনে রাখলে হবে। একটা হচ্ছে ওপিনিয়ন ইন দ্য কোর্ট। তোমাকে ধরো নাটক সিনেমা অবভিয়াসলি তোমরা দেখো, ওটার মধ্যে দেখো যে কোনো কেসের ইনফরমেশন লাগছে বা মেডিকেল কোনো স্টেটমেন্ট লাগছে তখন লয়ার কী করে ডাক্তারকে ডাকে। তো ডাক্তার যখন ওপিনিয়ন দেয়, হ্যাঁ ধরো মেন্টালি আনস্টেবল বা রেপ কেসগুলোতে যখন ডাক্তারকে জিজ্ঞাসা করা হয় বা ডাক্তার থেকে রিপোর্ট চাওয়া হয় তখন ডাক্তার সেই রিপোর্টগুলো দিয়ে দেয়। ডাক্তারের রিপোর্টের উপর ভ্যালিড করেই কিন্তু কেসের স্টেটমেন্টগুলো পাস হয় বা কী বিচার হবে এটা পাস হয়। সো ফার্স্টই হচ্ছে ফর গিভিং ওপিনিয়ন ইন দ্য কোর্ট। তারপর হচ্ছে প্রফেশনাল সেফগার্ড। প্রফেশনাল সেফগার্ড জিনিসটা কি, আমি মেডিকেল প্র্যাকটিস করতেছি, আমার নিজের জানা দরকার যে আমি কি আমার জন্য লিগাল কি আমার জন্য ইললিগাল। আমাকে যদি কেউ ফলস ক্লেম করে যে ধরো কোনো রোগীকে আমি ঠিকঠাকভাবে সব ট্রিটমেন্ট দিলাম, কিন্তু রোগী যে আমার বিরুদ্ধে মানে আমার এগেনস্টে কোর্টে কেস করে দিল যে আমার নেগলিজেন্সের কারণে তার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে,
তো আমি তো জানি যে না আমি ঠিকঠাক দিয়ে দিছি, তো আমার এই নলেজগুলো থাকা লাগবে যে আমার জন্য কী কী লিগাল কী কী ইললিগাল। আমি যদি কোনো পেশেন্ট অ্যাবর্শন করে দিই এমন সেটা যদি কোনো ভ্যালিড কোনো রিজন না থাকে তাহলে সেটা হবে ক্রিমিনাল অ্যাবর্শন, এটার জন্য সে আমাকে ফলসলি চার্জ করতেই পারে। তো এগুলোর জন্য জানতে হলে আমাদের জানতে হবে যে প্রফেশনাল সেফগার্ড। তারপর হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে কোড অফ কন্ডাক্ট। কোড অফ কন্ডাক্ট হচ্ছে আমি এই মেডিসিন প্র্যাকটিসটাতে কীভাবে সব কিছু মেনে চলব, আমার সাথে আমার কলিগসদের রিলেশন কেমন হবে, তারপর আমার সাথে আমার পেশেন্টদের রিলেশন কেমন হবে, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে কোড অফ কন্ডাক্ট, আমি কী করবো বা কী না করবো এই প্রফেশনটাতে। তো 3টা, একটা হচ্ছে ফর গিভিং ওপিনিয়ন ইন দ্য কোর্ট, তারপর হচ্ছে ফর প্রফেশনাল সেফগার্ড, অ্যান্ড 3rd হচ্ছে টু নো দ্য কোড অফ কন্ডাক্ট। এটা দিয়েই হচ্ছে তুমি স্কোপ বলতে পারবা, মানে ফরেন্সিক মেডিসিনের স্কোপ কী, তোমাকে যদি জিজ্ঞাসা করে, যদি জিজ্ঞেস করে ফরেন্সিক মেডিসিন ইম্পর্টেন্স কী, বা যদি জিজ্ঞেস করে ফরেন্সিক মেডিসিন এম কী, সবই একই, এই 3টা দিয়েই বলে দিতে পারবা। এখন আসি হচ্ছে ফরেন্সিক মেডিসিনের ব্রাঞ্চগুলো কী। ফরেন্সিক মেডিসিনে অনেকগুলো ব্রাঞ্চ আছে, এগুলোর মধ্যে 12টা হচ্ছে কমন, মানে ইউজুয়াল প্র্যাকটিসে এগুলাই লাগবে। এগুলো মনে রাখার জন্য গাইডে একটা ছক আছে, যেটা হচ্ছে নেমোনিক দিয়ে মনে রাখা যায়, BCD 3O 2P RS 2T। এটা দিয়ে মনে রাখি যদি তাহলে হচ্ছে আমি বলতে পারি কী কী আছে, ফরেন্সিক ব্যালিস্টিক, ফরেন্সিক ক্রিমিনোলজি, ফরেন্সিক ডেকটাইলোগ্রাফি, ফরেন্সিক অবস্টেটিক, ফরেন্সিক ওডন্টোলজি, ফরেন্সিক অস্টিওলজি, দেন ফরেন্সিক প্যাথোলজি, ফরেন্সিক সাইকেট্রি, ফরেন্সিক রেডিওলজি, ফরেন্সিক সেরোলজি, ফরেন্সিক থানাটোলজি, অ্যান্ড হচ্ছে ফরেন্সিক টক্সিকোলজি। এই হচ্ছে আমাদের 12টা ব্রাঞ্চ। এখন যদি আমি এগুলোকে স্পেসিফিক করে বলি কোনটা কিসের, এটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা ভাইবাতে যদি তোমাকে ধরে যে এটা ইউজুয়ালি রিটেনে অনেক আসে, রিটেনে এই কোয়েশ্চেনটা অহরহ আসবে, তোমার টার্ম বলো কার্ড বলো বা প্রফেও মাঝে মধ্যে চলে আসে যে ফরেন্সিক মেডিসিনের ব্রাঞ্চগুলো বলো, তো ব্রাঞ্চগুলো তুমি লিখলে এখন কোনটা কিসের ব্রাঞ্চ এটা আমরা একটু বলে দিই। ফরেন্সিক ব্যালিস্টিক, ফরেন্সিকের মধ্যে যেই ডিপার্টমেন্টটা হচ্ছে গান বা অ্যামুনিশন নিয়ে তোমার কাজ করে, ধরো কাউকে গুলি করে মারা হয়েছে, ফর দেন হচ্ছে বম ব্লাস্টে কেউ কোনো অনেকগুলো মানুষ মারা গেছে, ওগুলা নিয়ে যে ডিপার্টমেন্ট কাজ করে ওটা হচ্ছে ফরেন্সিক ব্যালিস্টিক। ফরেন্সিক ক্রিমিনোলজি কী, ফরেন্সিক ক্রিমিনোলজি হচ্ছে ক্রাইম, দেন হচ্ছে সিভিল কেস, তারপর বিভিন্ন ধরনের ক্রিমিনাল কেস, এগুলো নিয়ে যেই ব্রাঞ্চটা কাজ করে সেটা হচ্ছে তোমার ফরেন্সিক ক্রিমিনোলজি। ফরেন্সিক ডেকটাইলোগ্রাফি কি, ফরেন্সিক ডেকটাইলোগ্রাফি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, ডেকটাইলোগ্রাফি মানে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। আমাদের মেইনলি সিআইডি সবাই দেখছো, সিআইডির মধ্যে দেখা যায় না কোনো অ্যাকিউজকে যখন ধরা হয় তখন দেখা যায় যে ওই সিনের মধ্যে ওর ফিঙ্গারপ্রিন্ট ছিল, এই অনুযায়ী ওকে ধরা হয়েছে। এই ফিঙ্গারপ্রিন্টটা অনেক ইম্পর্টেন্ট ফরেন্সিক করতে গেলে, সো এই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যত ধরনের আলোচনা যত ধরনের ডিসকাশন যে ব্রাঞ্চটাতে করা হয় সেটা হচ্ছে ফরেন্সিক ডেকটাইলোগ্রাফি। এখন হচ্ছে ফরেন্সিক অবস্টেটিক, ফরেন্সিক অবস্টেটিক হচ্ছে প্রেগনেন্সি, অ্যাবর্শন, ডেলিভারি এগুলো রিলেটেড যেগুলো কেস যে ডিপার্টমেন্টটা করে ওটা হচ্ছে ফরেন্সিক অবস্টেটিক। দেন হচ্ছে অস্টিওলজি, অস্টিওলজিটা ডিপার্টমেন্ট হচ্ছে স্টাডি অফ বোনস, ধরো কোনো জায়গা থেকে একটা বোনস পাওয়া গেল বা ধরো কাউকে কেটে অনেক জঙ্গলে ফালায় রাখা হয়েছে অনেক দিন পর, সেখান থেকে যেহেতু অনেক দিন পর পাওয়া গেছে সেখান থেকে মাংস টাংস পাওয়া যাবে না, জাস্ট হচ্ছে বোনসটা পাওয়া গেছে, তো আমি বোনস থেকে কী কী নলেজ পেতে পারবো সেটা নিয়ে যে ডিপার্টমেন্ট ইয়ে করবে সেটা হচ্ছে ফরেন্সিক অস্টিওলজি। তারপর হচ্ছে ফরেন্সিক প্যাথোলজি, এখানে হচ্ছে ফরেন্সিক প্যাথোলজি হচ্ছে কীভাবে আর কী ম্যানারে, মানে নেচার আর ম্যানার অফ দ্য ডেথ, এই দুটা জিনিস যেখানে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ফরেন্সিক তোমার প্যাথোলজি। ফরেন্সিক সাইকিয়াট্রি, অনেকে দেখা যায় যে পাগল হওয়ার ভান করে সেলফ গেইন করার জন্য, সেলফ গেইন জিনিসটা কি, ধরো দেখা যায় পানিশমেন্ট থেকে বাঁচার জন্য বা ধরো কোনো ফাইন থেকে বাঁচার জন্য পাগল হওয়ার অ্যাক্ট করে, এটা যখন আমরা ফরেন্সিক সাইকিয়াট্রি পড়বো সেখানে বুঝতে পারবো যে সেলফ গেইনগুলো কী কী। তো এই পাগল টাগল নিয়ে যারা কাজ করে তারা হচ্ছে তোমার ফরেন্সিক সাইকিয়াট্রি। দেন হচ্ছে রেডিওলজি, ফরেন্সিক রেডিওলজি ডিপার্টমেন্টটা হচ্ছে রেডিওলজি রিলেটেড যে কাজগুলো করা হয়, ধরো এক্সরে বলো, আল্ট্রাসোনোগ্রাফি, যা যা আছে এগুলো নিয়ে যেগুলো কাজ করে সেগুলো হচ্ছে ফরেন্সিক রেডিওলজি। দেন হচ্ছে ফরেন্সিক সেরোলজি, ফরেন্সিক সেরোলজিটা হচ্ছে ব্লাড সিমেন এগুলো নিয়ে যারা কাজ করে সেটা হচ্ছে ফরেন্সিক সেরোলজি ডিপার্টমেন্ট। দেন হচ্ছে ফরেন্সিক থানাটোলজি, থানাটোলজি হচ্ছে মেডিকেল অ্যান্ড লিগাল অ্যাসপেক্ট অফ ডেথ, ডেটটা কি আমার মলিকুলার ডেট হয়েছে না সোম্যাটিক ডেট হয়েছে, বা ডেটটা আমার সাসপেন্ডেড ডেট হয়েছে না কি তোমার ফলস ডেট হয়েছে, এটা জানার জন্য যেই ডিপার্টমেন্ট কাজ করে সেটা হচ্ছে ফরেন্সিক থানাটোলজি। আর লাস্টলি হচ্ছে ফরেন্সিক টক্সিকোলজি, এটা আমাদের বইয়ে অনেক বড় একটা চ্যাপ্টার আছে, এটার আলাদা একটা বোর্ডই আছে।
টক্সিকোলজি হচ্ছে বিভিন্ন ধরনের পয়জন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল যেগুলো হচ্ছে টক্সিক এফেক্ট করে বডিতে, সেগুলো নিয়ে যে ডিপার্টমেন্ট কাজ করে সেটা হচ্ছে ফরেন্সিক টক্সিকোলজি। তো দেন হচ্ছে এই চ্যাপ্টার থেকে আর তেমন কিছু লাগে না। আরেকটা হচ্ছে আমাদের টাইমে, মানে আমরা যে প্রপ দিয়ে আসলাম এই টাইমে, একটা অবজেক্টিভ আসছিল ফরেন্সিক রেডিওলজি। ফরেন্সিক রেডিওলজি মানে ইউজগুলো কী কী, এটা নিয়ে একটা অবজেক্টিভ আসছিল। সেটা হচ্ছে তোমার কী কী আমি বলে দিচ্ছি, একটা ফরেন্সিক রেডিওলজির কাজগুলো কী কী, ডিটারমিনেশন অফ এজ অফ আ পার্সন, ডিটেকশন অফ ফিটাস ইন দ্য ইউটারাস, ডিটেকশন অফ ফরেন বডি, ডিটেকশন অফ বোন ফ্র্যাকচার, ডায়াগনোসিস অফ লাইভ বার্থ, আর হচ্ছে ভার্চুয়াল যে অটোপসি করা হয়, মানে ছয়টা জিনিস। একটা হচ্ছে তোমার এজ, এজ আমরা জানবো কীভাবে, বোনসের অসিফিকেশন, তোমরা তো মাত্র ফার্স্ট পাফ দিয়ে এসছো, তোমরা জানো বোনসের অসিফিকেশন যে বিভিন্ন টাইমে বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের হয়, এক একটা এজ আছে, ওইখান থেকে জানা যায় যে মানুষের এজটা কত। তো রেডিওলজি মানে এক্স রে করে আমি ওটা দেখে বলতে পারবো। দেন হচ্ছে ইউটারাস, ইউটারাস একটা প্রেগনেন্ট মহিলা ক্লেম করলো যে হ্যাঁ, একটা মহিলা নর্মালি ক্লেম করলো যে আমি প্রেগনেন্ট, তুমি কীভাবে বুঝবো, ওর সাইন সিমটম দেখে তুমি বুঝলা হ্যাঁ ওটা ফেকও করতে পারে, ঠিক আছে, তুমি শিওর হবে কীভাবে, তুমি হচ্ছে রেডিওলজি ডিপার্টমেন্টের কাছে যাবা, ওনারা দেখে দেবে যে তোমার ইউটারাসে কোনো ফিটাস আছে কি না। যেমন হচ্ছে ফরেন বডি, যেমন হচ্ছে বুলেট, কারো বডি কাউকে গান শ্যুট করলাম, ওখানে দেখা গেলো যে বুলেটটা এখনও বডিতে আছে কি না, এটা জানার জন্য হচ্ছে ফরেন্সিক রেডিওলজির কাজ। তারপর হচ্ছে বোন ফ্র্যাকচার, ইউজুয়ালি বোনস ফ্র্যাকচার হয়ে গেলে বাইরে থেকে ভালোভাবে না বোঝা গেলেও যদি আমি রেডিওলজি ডিপার্টমেন্টে যাই তারা বলে দেবে। তারপর হচ্ছে ডায়াগনোসিস অফ লাইভ বার্থ, লাইভ বার্থটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এটা একটা আলাদা চ্যাপ্টার আছে ইনফ্যান্টিসাইড এগুলো নিয়ে চ্যাপ্টার, সেটা লাইভ বার্থটা আমরা ওইখানে ডিসকাস করবো। জাস্ট জানো যে বাচ্চাটা হচ্ছে ইউটারাসে যতক্ষণ ছিল ততক্ষণ সে জীবিত ছিল, বাট হচ্ছে যখন সে জন্মগ্রহণ করে তখন সে হচ্ছে মারা যায় কোনো কারণে। তো এটা ডিসকাস করার জন্য বা ভায়াবল এজটা তার সেটা জানার জন্য যে ইয়েটা করা হয়, মানে ডায়াগনোসিসটা করা হয় রেডিওলজি ডিপার্টমেন্টে, এটা একটা কাজ। তারপর হচ্ছে ভার্চুয়াল অটোপসি, এটা একটা পার্ট আছে, অটোপসিতে ওটা ডিসকাস করবো না আমরা এখন, এটাতে চাই। তো এই ফার্স্ট চ্যাপ্টার আমাদের শেষ, মোটামুটি এই চ্যাপ্টার থেকে এগুলাই, আর এক্সট্রা কিছু তেমন ধরে না, এক্সট্রাকে পড়তে চাইলে আরও পড়তে পারো। আর মেডিকেল জুরিসপ্রুডেন্স থেকে ভাইবার অনেক কোয়েশ্চেন ধরে, একটা হচ্ছে ফরেন্সিক মেডিসিন আর মেডিকেল জুরিসপ্রুডেন্সের মধ্যে পার্থক্য, যেটা আমি বলে দিছি, সংজ্ঞাটা সুন্দর করে দেওয়া আছে, মেইন বেসিক আমি বলে দিলাম। জাস্ট হচ্ছে আমি লিগাল নলেজটা আমার মেডিকেল প্র্যাকটিসে ইউজ করবো। মেডিকেল প্র্যাকটিসে আমার কী কী, একটা হচ্ছে আমার সাথে পেশেন্টের কী রিলেশনশিপ হবে, আমার সাথে আমার কলিগসদের কী রিলেশনশিপ হবে, এগুলো নিয়ে যে সাইডটা ডিসকাস করে সেটা হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স। এখানে ভাইবাতে কোয়েশ্চেন করে কোন কোন জায়গায় মেডিকেল জুরিসপ্রুডেন্স অ্যাপ্লিকেট হবে, তো ফার্স্টেই বলতে হবে মেডিকেল নেগলিজেন্স কেসেস, দেন হচ্ছে কনসেন্ট, রাইট অ্যান্ড ডিউটিস অফ ডক্টর, সিরিয়াস প্রফেশনাল মিসকনডাক্ট, আর হচ্ছে মেডিকেল ইথিক্স। এই পাঁচটা পয়েন্ট জাস্ট শুনে রাখো, এগুলো হচ্ছে আমরা যখন থার্ড চ্যাপ্টার পড়বো তখন বলে দেবো। আর এটা আমি যেটা বললাম ফার্স্টে যে কী কোন কোন রিলেশনশিপের মাঝখানে হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স অ্যাপ্লিকেবল হবে, একটা হচ্ছে ডক্টর পেশেন্ট, ডক্টর ডক্টর, আর একটা হচ্ছে ডক্টর স্টেট, এই তিনটা রিলেশনশিপের মাঝখানে হচ্ছে আমরা মেডিকেল জুরিসপ্রুডেন্সটাকে অ্যাপ্লিকেবল করতে পারবো, মানে অ্যাপ্লাই করতে পারবো। এই চ্যাপ্টার মোটামুটি শেষ, তো আমি হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটা স্টার্ট করি। সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে কোর্ট নিয়ে, ঠিক আছে। কোর্ট কী, কোর্ট যদি জিজ্ঞাসা করো কোর্ট কী, কোর্ট ইনক্লুড অল দ্য জাজেস, ম্যাজিস্ট্রেট অ্যান্ড অল পার্সন এক্সেপ্ট দ্য আর্বিট্রেটর্স লিগালি অথরাইজ টু টেক এভিডেন্স, মানে এমন একটা জায়গা যেখানে হচ্ছে তোমার জাজেস থাকবে, ম্যাজিস্ট্রেট থাকবে, আর্বিট্রেটর্স থাকবে না, যারা হচ্ছে আর কি সমঝোতা করে ওরা থাকবে না। কোর্টটা কেন তৈরি করা হয়েছে, এভিডেন্স নেওয়ার জন্য, ওই এভিডেন্সের উপর ভিত্তি করে একটা পানিশমেন্ট বা স্টেটমেন্ট পাস করার জন্য। তো আমি যদি বলি কোর্ট কয় ধরনের আছে, নর্মালি যদি বলা হয় তাহলে তুমি বলে দিবা ক্রিমিনাল কোর্ট, আর এটা হচ্ছে সিভিল কোর্ট, ঠিক আছে। ক্রিমিনাল ল যেগুলো নিয়ে আলোচনা করে তারা হচ্ছে ক্রিমিনাল কোর্ট, আর যারা সিভিল নিয়ে আলোচনা করে সিভিল কোর্ট। কারণ তোমাকে বুঝতে হবে যে ক্রিমিনাল কোনগুলো, ক্রিমিনাল ল কোনগুলো, আর সিভিল ল কোনগুলো। ক্রিমিনাল হচ্ছে তোমার সাথে স্টেটের যদি কোনো ধরো ঝামেলা হয় তাহলে সেটা হচ্ছে ক্রিমিনাল, আর সিভিল হচ্ছে আমার সাথে আরেকজনে, মানে পার্সন পার্সন দুই পার্সনের মাঝখানে যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে তোমার সিভিল ল। এখন হচ্ছে আমি যেটা গ্রুপে পোস্ট করছিলাম একটা যে বাংলাদেশের জুডিশিয়ারি সিস্টেমটা ফুলটা, ঠিক আছে, ওটা আমি এখন বলে দিচ্ছি।
ঠিক আছে, তিন ভাগে বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেমটা তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্পেশাল ট্রাইব্যুনাল, সাবঅর্ডিনেট কোর্ট, আর হচ্ছে সুপ্রিম কোর্ট। সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টে আছে আমাদের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে হচ্ছে অ্যাপ্লিকেবল ডিভিশন আর হচ্ছে তোমার হাইয়েস্ট কোর্ট ডিভিশন। আর তোমার সাবঅর্ডিনেটে হচ্ছে আমাদের যেটা আমরা মেইন কাজগুলো করি সেটা হচ্ছে সিভিল কোর্ট আর হচ্ছে ক্রিমিনাল কোর্ট। সিভিল কোর্টের মধ্যে হচ্ছে সবগুলোর মধ্যেই না একটা নর্মাল আমি একটা নেমোনিক টাইপ শিখিয়ে দিই তোমাদের, এডিশনাল আর জয়েন্টটা অ্যাড করে দিয়ে নর্মাল কোর্ট বানাই দিবা। যেমন হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট আর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট, এগুলো সব হচ্ছে সিভিল কোর্ট। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার ক্রিমিনাল কোর্ট, যতগুলো সেশন কোর্ট আছে সবগুলোই হচ্ছে ক্রিমিনাল কোর্ট। ক্রিমিনাল কোর্টকে তুমি দুইটা ভাগে ভাগ করতে পারবা, একটা হচ্ছে সেশন কোর্ট আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট। সেশন কোর্টগুলো হচ্ছে আবার দুই ভাগে ভাগ করা, নর্মাল ডিস্ট্রিক্ট লেভেলে আর হচ্ছে মেট্রোপলিটন লেভেলে। ডিস্ট্রিক্ট লেভেলে আছে তিনটা, ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্ট, এডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্ট আর একটা হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্ট। বুঝলি, সেম যেটা বললাম, একটা ডিস্ট্রিক্ট লেভেলে দেবে, একটা এডিশনাল লেভেলে, একটা জয়েন্ট লেভেলে। তারপর মেট্রোপলিটন, মেট্রোপলিটন সেশন জাজ কোর্ট, তারপর হচ্ছে এডিশনাল সেশন জাজ কোর্ট, তারপরে জয়েন্ট মেট্রোপলিটন সেশন জাজ কোর্ট। ঠিক আছে, এগুলো দেন হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্ট হচ্ছে তোমার চারটা, একটা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস, ম্যাজিস্ট্রেট অফ সেকেন্ড ক্লাস আর ম্যাজিস্ট্রেট অফ থার্ড ক্লাস। এটা আমি তোমাদের একটা নর্মালি বলে দিলাম। আর একটা আছে, একটা হচ্ছে স্পেশাল ট্রাইব্যুনাল কোর্ট, নারী শিশু ট্রাইব্যুনাল, জুবেনাল ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, লেবার ট্রাইব্যুনাল, এগুলো হচ্ছে ট্রাইব্যুনাল কোর্টগুলো। এখন সবাই এটা মিলিয়ে নিচ্ছে না, এবার আমি বুঝাচ্ছি। ঠিক আছে, নর্মালি সিভিল কোর্ট আর হচ্ছে ক্রিমিনাল কোর্ট এগুলোর হাইয়েস্ট কোর্ট হচ্ছে এগুলো ফার্স্টটা, যেটা মানে সিভিল কোর্টে হচ্ছে হাইয়েস্ট কোর্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, আর ক্রিমিনাল কোর্টে হাইয়েস্ট কোর্ট হচ্ছে ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্ট। তো তোমাকে এখানে ভাই ভাই কোশ্চেন করে যে ধরো তোমার ডিস্ট্রিক্ট লেভেলে হাইয়েস্ট কোর্ট কোনটা, তোমার সেশন কোর্টে মানে ক্রিমিনাল কোর্ট আর হচ্ছে সিভিল কোর্ট দুটো আলাদা আলাদা করে বলা লাগে। তো তুমি বলে দিবা, তখন তোমাকে জিজ্ঞাসা করবে, আচ্ছা নর্মালি আমি যখন কেস ফাইল করবো আমি তো আমি কোনটাতে করবো? তখন তুমি বলবা যে আমরা যখন কোনো কেস ফাইল করি তখন লো লেভেল থেকে আসি, মানে আমি যদি কেস ফাইল করি সে ডিস্ট্রিক্ট লেভেলে সেটা হবে ফার্স্টে জয়েন্ট ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্টে, ওইখানে যদি আমার রায় আমার পছন্দ মতো না হলো তখন আমি আবার অ্যাপিল করবো হচ্ছে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্টে। দেন হচ্ছে সেখান থেকেও যে রায় আসলো ওটাও যদি আমার পছন্দ না হয় তাহলে হচ্ছে আমি তার উপরে লেভেলটা মানে ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্টে গিয়ে করবো, সেই রায়ও যদি আমার পছন্দ না হয় তখন আমি সেটাকে হাইকোর্ট অ্যাপিল করবো। কারণ হাইকোর্ট থেকে আমার একটা স্টেটমেন্ট দিয়ে দিল যে তোমার এটা হবে পানিশমেন্ট, এটা এ লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট বা অন্য কিছু, তা আমার এটা পছন্দ হলো না, তখন আমি আবার অ্যাপিল করবো সুপ্রিম কোর্ট। এভাবে হচ্ছে একদম লো কোর্ট থেকে একবার হাইকোর্টে যায়। ঠিক আছে, একবারে হচ্ছে লো কোর্ট থেকে একবার হাইকোর্টে যায়। আরেকটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্ট, যে ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্টের মধ্যে যদি আমার অনেক টাইম ধরে ধরো এক বছর হয়ে গেছে দুই বছর ধরে একটা কেস ঝুলতে আসে ঝুলতে আসে, তখন আমি যে কেসগুলো স্পেশাল ট্রাইব্যুনালে দিব, স্পেশাল ট্রাইব্যুনালে দেওয়ার জন্য আমার হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে পারমিশন লাগবে। তো সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে আমি স্পেশাল ট্রাইব্যুনালে দিব। তো এখানে যে কোর্টগুলো আছে ওইটা যে কেসের আন্ডারে সেটা, আর এখানে হচ্ছে স্পেশাল ট্রাইব্যুনাল কোর্টের থেকে একটা কোয়েশ্চেন ধরে যে এখানে ফার্স্ট ট্র্যাক ট্রাইব্যুনাল কোনটা, জুবিনাল ট্রাইব্যুনাল, মানে বাচ্চাদের নিয়ে। আচ্ছা, তোমরা যা যে কোয়েশ্চেন করতেছো ওইগুলো আমি পরে দেখে দেবো, হ্যাঁ আজকে লেকচারটা একটু বড়ো, তো আমি আগে শেষ করে নিই। সে জুবিনাল ট্রাইব্যুনাল, জুবিনাল ট্রাইব্যুনাল হচ্ছে বাচ্চাদের নিয়ে যে কেসগুলো ডিল করা হয় সেগুলো হচ্ছে মেনলি জুবিনাল ট্রাইব্যুনাল। তো এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, কোর্ট নিয়ে বেসিক্যালি এত গ্যাজায় না, কারণ হচ্ছে তুমি মেডিকেল স্টুডেন্ট, তোমাকে অবভিয়াসলি ল পড়াবে না, তো এইগুলাই হচ্ছে বেসিক, এগুলো জানলেই হবে। তারপর হচ্ছে পানিশমেন্ট, পানিশমেন্ট সিভিল কেসে পানিশমেন্ট কোনগুলো, সিভিল কোর্টে পানিশমেন্ট হচ্ছে ফাইন আর হচ্ছে বিরোধ নিষ্পত্তি করা, মানে সিভিল কোর্ট ডিল করে কাদের সাথে, ধরো কারো ডিভোর্স হবে,
ওইটা নিয়ে বা ধরো টাকা লেনদেনে ঝামেলা হয়েছে দুই পার্টির মধ্যে তাদের মধ্যে, তো এগুলো নিয়ে দিয়ে যে বিরোধটা নিষ্পত্তি কর এটা, আর একটা হচ্ছে ফাইন। এই দুটো বাদ দিয়ে সিভিল কোড মোটামুটি আর কোনো পানিশমেন্ট দেয় না। আর হচ্ছে ক্রিমিনাল কোড, ক্রিমিনাল কোর্টের পানিশমেন্ট হচ্ছে তোমার ফার্স্টেই বলতে হবে যেটা ডেথ সেন্টেন্স। আর বাংলাদেশে ডেথ সেন্টেন্স কীভাবে দেওয়া হয় এটা একটা ভাইবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, সেটা বলবো হ্যাঙ্গিং। তারপর যখন জিজ্ঞেস করবে কোন হ্যাঙ্গিং, তাহলে বলবো জুডিশিয়াল হ্যাঙ্গিং, ঠিক আছে। তারপর হচ্ছে ইমপ্রিজনমেন্ট অফ লাইফ, ইমপ্রিজনমেন্ট অফ লাইফ যেটা সেটা হচ্ছে ইউজুয়ালি 20 ইয়ার্স, ঠিক আছে। কিন্তু দেখা যায় যে তোমার লোয়ার কোর্ট থেকে, মানে হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে যে কোর্টটা হায়েস্ট হয় ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্ট, এখানে যদি তোমাকে কোনো ইয়ের জন্য ডেথ সেন্টেন্স দেওয়া হয় সেটা যদি তুমি আবার অ্যাপিল করো, যেটা আমরা বলছিলাম রেফারেল পদ্ধতিতে যদি আবার অ্যাপিল করো সুপ্রিম কোর্টে, তখন সেখান থেকে যদি তোমার পানিশমেন্টটা কমায় লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট দেয়, তখন সেটা সিরিয়াসলি লাইফ টাইম ইমপ্রিজনমেন্টই হবে, মানে যতদিন তুমি বাঁচবা ততদিন, সেটা আর 20 ইয়ার্স হবে না। দেন হচ্ছে থার্ড যে পানিশমেন্টটা সেটা হচ্ছে ইমপ্রিজনমেন্ট, মানে লাইফ টাইম না বা 20 ইয়ার্স না, এটার কম। সেটা সিম্পলও হতে পারে, রাইগোরাসও হতে পারে। রাইগোরাস হচ্ছে মানে জেলে তুমি থাকবা, নর্মাল থাকার সাথে সাথে তোমাকে কাজও করাবে, সেটা হচ্ছে রাইগোরাস। দেন হচ্ছে ফাইন, তারপর হচ্ছে ফরফিচার অফ প্রপার্টি, মানে হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত করা। তারপর হচ্ছে ওয়ার্নিং, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার নর্মালি এগুলাই, তারপর হচ্ছে ধরো মানে কোন কোর্ট কী কী ডিল করে, মানে কোন কোর্টের থেকে তুমি কী কী স্টেটমেন্ট পাস করাতে পারবা। আচ্ছা, আমি ক্যাপিটাল পানিশমেন্টগুলো একটু বলে নিই। ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে তোমার হ্যাঙ্গিং, দেন হচ্ছে ইলেকট্রিকিউশন, তারপর হচ্ছে লিথাল ইঞ্জেকশন, গ্যাস চেম্বার, আর এটা হচ্ছে গিলোটিন। তোমাকে এখানে হ্যাঙ্গিংয়ে যেটা আমি বললাম, তোমাকে জিজ্ঞাসা করবে যে বাংলাদেশে কোনটা, বাংলাদেশে হচ্ছে জুডিশিয়াল হ্যাঙ্গিং, তারপর হচ্ছে ইলেকট্রিকিউশন, তারপর হচ্ছে লিথাল ইঞ্জেকশন, এগুলো সব হচ্ছে উন্নত দেশে, আর গিলোটিন হচ্ছে সৌদিতে, মানে ছিরোচ্ছেদ গেল এগুলো। তারপর হচ্ছে কোন কোর্ট তোমার কী কী ডিল করতে পারে, ফার্স্টই হচ্ছে সুপ্রিম কোর্ট, এটা যেই কোনো কেস ডিল করতে পারবে, আর এটা ক্যাপিটাল পানিশমেন্ট পর্যন্ত দিতে পারে, মানে হচ্ছে এটা তোমার ডেথ সেন্টেন্স দিতে পারবে, ঠিক আছে। হাইকোর্ট, হাইকোর্টও যেই কোনো কেস ডিল করতে পারবে, আর এটাও তোমার ইয়ে দিতে পারবে, ডেথ সেন্টেন্স দিতে পারবে, লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট দিতে পারে। তারপরটা হচ্ছে সেশন জাজ কোর্ট, এটাও যে কোনো কেস ডিল করতে পারবে, এটাও তোমার ক্যাপিটাল পানিশমেন্ট দিতে পারবে, কিন্তু এটার ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে ডেথ সেন্টেন্স। ডেথ সেন্টেন্সটা দেওয়া লাগবে হচ্ছে হাইকোর্টের রেফারেন্স, ঠিক আছে, দুইটা জাজের থেকে হাইকোর্টের রেফারেন্স লাগবে। আর অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ কোর্ট, এটা ওইটাও যে কোনো কেস ডিল করতে পারবে, কিন্তু সেটা হচ্ছে তোমার যে তোমার ইয়াটা শাস্তিটা, সেই শাস্তিটা দিতে পারবে হচ্ছে আপ টু 10 ইয়ার্স, মানে 10 ইয়ার্সের বেশি শাস্তি দিতে পারবে না। তারপর হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্টও যেই কোনো কেস ডিল করতে পারবে, আর সেটাও তোমার শাস্তি দিতে পারবে হচ্ছে আপ টু 10 ইয়ার্স। এখন ম্যাজিস্ট্রেটের মধ্যে হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, আর হচ্ছে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, এরা কী করতে পারে। একটা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখন তোমাকে এখানে একটা কোয়েশ্চেন করবে, তোমার বাসা যদি আমার মতো পুরান ঢাকা হয়, তোমাকে কোয়েশ্চেন করবে আচ্ছা পুরান ঢাকা একটা কোর্ট আছে সেটা কোনটা, তুমি বলবা হচ্ছে চিফ মেট্রোপলিটন যে কোর্টটা সেটা হচ্ছে পুরান ঢাকায় আছে। এখন এটা শাস্তি কী কী, এটা হচ্ছে 7 বছর পর্যন্ত জেল দিতে পারবে, আর হচ্ছে তোমার আনলিমিটেড ফাইন দিতে পারবে। আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যে, সে হচ্ছে তোমার 5 বছরের শাস্তি দিতে পারবে, আর হচ্ছে 10,000 টাকা ফাইন। সেকেন্ড ক্লাস যে, 3 বছরের শাস্তি, আর হচ্ছে 5,000 টাকা ফাইন। আর ম্যাজিস্ট্রেট মানে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যেটা, সেটা হচ্ছে তোমার 2 বছরের শাস্তি, আর হচ্ছে 2,000 টাকা ফাইন। এটা হলো শাস্তি পার্থক্য। এখন আসি হচ্ছে আমরা এগুলো গেছে, এখন হচ্ছে জুরি আর অ্যাসেসর, এগুলো মেইনলি ইম্পর্ট্যান্ট টপিক না, এগুলো তোমরা একটু দেখো নি, আমি যা বেসিক কনসেপ্টটা দিয়ে দিই। কোনো একদম রেপুটেড, মানে আনইভেন নাম্বার অফ রেপুটেড পার্সন নিয়ে যদি আমি কোর্টের মধ্যে একটা দল বানাই, যারা হচ্ছে আমাকে লিগালি হেল্প করবে লিগাল নলেজ দিয়ে, তাদেরকে আমরা জুরি বলবো। আর যদি
মেডিকেল নলেজ বা মেডিকেল নলেজ ছাড়া কতগুলো ইভেন নাম্বার নিয়ে যদি আমি একটা দল বানাই, তারা হচ্ছে অ্যাসেসর, ঠিক আছে? জুরি আর অ্যাসেসর এগুলো হচ্ছে মানদাতা, মূল্যের জিনিসপত্র। তারা যদি রুস্তম মুভিটা দেখে থাকো, সেখানে দেখবা যে কোর্টের মধ্যে একটা দল থাকে, তারা হচ্ছে তাদের ওপিনিয়নগুলো দেয়, যাতে হচ্ছে জাজে, মেইন জাজে তার হচ্ছে পানিশমেন্ট বা তার স্টেটমেন্টটা পাস করতে পারে, ঠিক আছে? তো এখানে এত কিছু লাগে না। তারপর হচ্ছে ক্রাইম অ্যান্ড ক্রিমিনোলজি। ক্রাইম কী? ক্রাইম মিন্স হচ্ছে ভায়োলেশন অফ এক্সিস্টিং ল অফ দ্য কান্ট্রি, মানে যে কোনো লই ভাঙা হচ্ছে ক্রাইম। দেন ক্রিমিনোলজি হচ্ছে ফরেন্সিকের একটা ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে ক্রাইম অ্যান্ড ক্রিমিনালস নিয়ে আলোচনা করবে। আর সিভিল কেস কি, ক্রিমিনাল কেস কি, এটা আমি বলে দিছি। আর এখন হচ্ছে পেনাল কোড। পেনাল কোড তোমরা পড়তে থাকবে ফরেন্সিক মেডিসিন, প্রত্যেক চ্যাপ্টারই পাবা এত নাম্বার পেনাল কোড, 377 নাম্বার, 373 নাম্বার, এরকম। পেনাল কোড হচ্ছে ইট ডিলস উইথ দ্য ডেফিনেশন অফ ডিফারেন্ট ক্রাইমস অ্যান্ড ডেফিনেট পানিশমেন্ট, মানে কোন ক্রাইমটা কী, মানে এক একটা ক্রাইমে একটা ডেফিনেশন আছে। যেমন রেপের কিন্তু একটা এক্স্যাক্ট ডেফিনেশন আছে, বা অ্যাডাল্টারি এটার একটা ডেফিনেশন আছে, মার্ডার এটা একটা ডেফিনেশন আছে। এগুলো সব হচ্ছে ল স্টেটমেন্ট অনুযায়ী ডেফিনেশনে যদি ফুলফিল করে, তাহলে তুমি তখন এটাকে মার্ডার, রেপ বা অ্যাডাল্টারি বলতে পারবে। আর সেটা পানিশমেন্ট কী হবে, কত পর্যন্ত পানিশমেন্ট হবে, এগুলো নিয়ে যেগুলো আলোচনা করে একটা মোটা বস্তা টাইপ বই আছে, ওটার নাম হচ্ছে পেনাল কোড। তারপর হচ্ছে নর্মালি ভাইবাতে তোমাকে ধরে যে প্লেন্টিভ কি আর হচ্ছে ডিফেন্ডেন্ট কি। যে ভিকটিমটা কেস ফাইল করে সে হচ্ছে প্লেন্টিভ, আর হচ্ছে ডিফেন্ডেন্ট হচ্ছে যে যাকে অ্যাকিউজ করা হয়েছে। বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনাল কেস দুইটাকেই বলা হয় তোমার ডিফেন্ডেন্ট। এখন অফেন্স কি, অফেন্স হচ্ছে এনি অ্যাক্ট অর অমিশন মেড পানিশেবল বাই ল, মানে যে অ্যাক্টটা বা যে অমিশনটা তোমার পানিশেবল বাই ল সেটাই হচ্ছে তোমার অফেন্স। অফেন্স হচ্ছে দুইটা, একটা হচ্ছে কগনিসিবল অফেন্স আর একটা হচ্ছে তোমার নন কগনিসিবল অফেন্স। কগনিসিবল অফেন্স কোনগুলো, যেগুলোতে হচ্ছে তোমার কোনো ধরনের ইয়া লাগে না, ওয়ারেন্ট লাগে না। নর্মালি পুলিশ যখন কাউকে অ্যারেস্ট করবে তার ওয়ারেন্ট লাগে, যেই কেসগুলোতে তোমার ওয়ারেন্ট লাগবে না সেগুলো হচ্ছে কগনিজেবল, আর যেই কেসগুলোতে তোমার ওয়ারেন্ট লাগবে সেগুলো হচ্ছে নন কগনিজেবল। ওয়ারেন্ট লাগবে না হচ্ছে রেপ, মার্ডার, ডোরি ডেট, কিডন্যাপিং, এগুলোতে কোনো ওয়ারেন্ট লাগে না, সো এগুলো হচ্ছে কগনিজেবল। আর নন কগনিজেবল হচ্ছে নর্মাল যেগুলো কেস আছে ওগুলো, মানে ওগুলো বাদে। ইনকোয়েস্ট কি, ইনকোয়েস্ট হচ্ছে ইনকোয়ারি আর ইনভেস্টিগেশন অফ দ্য কজ অফ ডেথ, মানে একটা ডেট কেন হয়েছে সেটা নিয়ে যে ইনকোয়ারিটা করা হবে সেটাই হচ্ছে তোমার ইনকোয়েস্ট। ইনকোয়েস্ট হচ্ছে নর্মালি চার ধরনের, একটা হচ্ছে পুলিশ ইনকোয়েস্ট, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, করোনারি সিস্টেম, আর একটা হচ্ছে মেডিকেল এক্সামিনার সিস্টেম। করোনার সিস্টেম আর হচ্ছে মেডিকেল, মানে করোনার ইনকোয়েস্ট আর হচ্ছে মেডিকেল এক্সামিনার সিস্টেম, এটা হচ্ছে বাইরের দেশে, বাংলাদেশে না। তোমাকে যদি ভাবে জিজ্ঞেস করে বাংলাদেশে কোনটা, বাংলাদেশে হচ্ছে পুলিশ ইনকোয়েস্ট আর হচ্ছে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট। পুলিশ ইনকোয়েস্টটা হচ্ছে নর্মালি তোমার হচ্ছে নট বিলো দ্য লেভেল অফ সাব ইন্সপেক্টর, মানে তোমার কাছে যদি অনেকে ইনকোয়েস্ট নিয়ে আসে সাব ইন্সপেক্টরই নিচে, ধরো কনস্টেবল যদি তোমার জন্য একটা ইনকোয়েস্ট নিয়ে আসে তুমি সেটা নিতে পারবা না, কারণ হচ্ছে তোমার লেভেলটা হচ্ছে সাব ইন্সপেক্টর পর্যন্ত। সাব ইন্সপেক্টর পর্যন্ত যারাই তোমার কাছে ইনকোয়েস্ট আনবে, মানে পুলিশ মেম্বারই, তোমরা তুমি সেটা ইয়েটা করতে পারবা, মানে অ্যাকসেপ্ট করতে পারবা। তো পুলিশ ইনকোয়েস্টটাই মেইনলি কাজে দেয়, মানে নর্মাল কাজে ব্যবহৃত হয়। কিছু কিছু জায়গা আছে যেই জায়গা হচ্ছে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টটা লাগে, এটা তোমাকে ভাই বা রিটার্নে অবভিয়াসলি ধরবেই ধরবে, এই ইনকোয়েস্টে ঢুকলেই হচ্ছে এই কোয়েশ্চেনটা ধরবে। ফার্স্টেই তোমাকে বলা লাগবে হচ্ছে এক্সামিনেশন। এক্সামিনেশন হচ্ছে তোমার কোনো ডেড বডিকে মানে কবর দেওয়া হয়ে গেছে, এখন সেটাকে উঠিয়ে যদি অটোপসি করা হয় সেটা হচ্ছে তোমার সেকেন্ডারি অটোপসি বা হচ্ছে এক্সামিনেশন। এটার জন্য হচ্ছে তোমার ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টটা লাগে। আর কোথায় কোথায় লাগে, যদি পুলিশ কাস্টাডিতে কেউ মারা যায়, বা পুলিশ ফায়ারিংয়ে কেউ মারা যায়, বা প্রিজনে কেউ যদি মারা যায়, তাহলে হচ্ছে তোমার ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টটা লাগবে। ডরি ডেতে খেতে লাগবে, তারপর হচ্ছে ব্রস্টাল স্কুলে যদি কেউ মারা যায় সেখানে লাগবে। এগুলো হচ্ছে মেনলি তোমার ইয়া কোথায় কোথায় লাগে। এখানে আর একটা কোয়েশ্চেন আছে ইনকোয়েস্টের মধ্যে, যে ইনকোয়েস্টটা ইনডিফিনিট টাইম পর্যন্ত চলতে থাকে, মানে ধরো আমি এই খাতাটা বানাইছি একটা ডেথের ইনকোয়েস্ট হিসাবে, তো এটা নর্মালি আমার একটা টাইম লিমিট পর্যন্ত আমি জমা দিয়ে দেবো যে হ্যাঁ এটার কারণ এটা, এই ডেটের এটার জন্য এই লোকটা মারা গেছে, আমি জমা দিয়ে দিলাম। কিন্তু আমি যদি সেটার স্পেসিফিক কোনো কজ না পাই যে লোকটা এই কারণে মারা গেছে বা এই লোকটাকেই মারছে,
আমি যদি না জানতে পারি ইনডিফিনিট টাইম পর্যন্ত এটা চলতে থাকে তো এটাকে বলা হয় ওপেন ভার্ডিক, মানে হচ্ছে এনি ইনকোয়েস্ট উইচ ইজ ডান ইনডিফিনিটলি অ্যান্ড উইচ ইট কুড বি রিওপেন অ্যাট ফার্দার লেটার ডেট ইফ ফার্দার ইনফরমেশন বিকাম অ্যাভেলেবেল। মানে আমি নতুন কোনো ইনফরমেশন পাইলে আমি এই ইনকোয়েস্টটাকে আবার রিওপেন করলে সেটা হয়ে যাবে ওপেন ভার্ডিক্ট। এই যে আমি ইনকোয়েস্টটা করলাম, মানে আমি তদন্তটা করলাম, এই তদন্তটা করার পর আমি যে ইয়া লিখব রিপোর্টটা লিখব সেটার নাম হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট। আর এখানে তোমাকে অনেকে কোয়েশ্চেন করে, এটা অনেক রেয়ার কোয়েশ্চেন, তোমাকে যদি অনার্স দিতে চায় তখনই তোমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার ইনকোয়েস্টের ফর্ম নাম্বারটা কত। ইনকোয়েস্টের ফর্ম নাম্বারটা হচ্ছে 5372, যেটা লিখে নাও 5372, ঠিক আছে। এটার আরেকটা নাম আছে সুরত হাল প্রতিবেদন, যেটাকে বলে সুরত হাল প্রতিবেদন, ঠিক আছে। তারপর হচ্ছে অনেক সময় জিজ্ঞেস করো অনেক রেয়ার কোয়েশ্চেন ইনকোয়েস্ট রিপোর্টের পার্টগুলো, এটা গাইডে দেওয়া আছে, এটা হচ্ছে রিটার্নের জন্য আসে, মুখে জিজ্ঞাসা করে না, রিটার্নের জন্যই আসে, এটা দেখে নিও। তারপর চালান কি, চালান হচ্ছে একটা রিটার্ন রিকুইজিশন ফ্রম আ অথরাইজ পার্সন টু আ মেডিকেল পার্সন ফর মেডিকেল অটোপসি। মানে এটা হচ্ছে একটা রিটার্ন রিকুইজিশন, মানে রিটার্ন একটা কাগজ আসবে একটা মেডিকেল অফিসারের কাছে যে তুমি অটোপসিটা করো, ঠিক আছে। এটা হচ্ছে চালান, চালানের ফর্ম নাম্বার হচ্ছে 5371, 5371। এখন হচ্ছে চালান আর ইনকোয়েস্টের যে পার্থক্যটা আছে এটা সব জায়গায় দেওয়া আছে, তোমরা দেখে নেবে। বেসিক পার্থক্য হচ্ছে এটাই, মানে এটা হচ্ছে রিটার্ন রিকুইজিশন আসে ডাক্তারের কাছে, আর এটা হচ্ছে পুলিশ ম্যাজিস্ট্রেট বা ইয়াদের কাছে, কোরোনারের কাছে। আর ডেটের ইনভেস্টিগেশন করার জন্য হচ্ছে তোমার ইনকোয়েস্ট, আর ডেড বডির যে অটোপসি করা হয় সেটা হচ্ছে তোমার চালান। উইটনেস লাগে হচ্ছে তোমার ইয়েতে, ইনকোয়েস্টে, ইনকোয়েস্টে উইটনেস লাগে, চালানে কোনো উইটনেস লাগে না। এখন আসি উইটনেসে। উইটনেস কি, এমন একটা পার্সন যে হচ্ছে কিছু তোমাকে স্টেটমেন্ট বা এভিডেন্স দিবে কোর্টের মধ্যে যে হ্যাঁ এই জিনিসটা এরকম হয়েছিল বা সেরকম হয় নাই, ঠিক আছে। তো উইটনেসকে আমরা যদি ভাগ করি তো তোমাকে জিজ্ঞাসা করা কী কী উইটনেস আছে, একটা হচ্ছে তোমার কমন উইটনেস, একটা হচ্ছে এক্সপার্ট উইটনেস, আর একটা হচ্ছে তোমার হস্টাইল উইটনেস। এখন কমন উইটনেস কে, কমন উইটনেস হচ্ছে ধরো দুই দলে মারামারি হয়েছে, ধরো রাকিব আর সাকিবের মারামারি হয়েছে, হ্যাঁ। এখন হচ্ছে তমা এটা দেখছে, তো তমা এটা কোর্টে যা বলবে, হ্যাঁ আমি দেখছি ওদের মারামারি হয়েছে, কে আগে মারামারিটা শুরু করেছে, সাকিব আগে মারামারি শুরু করছে, রাকিব পরে ওকে মারছে, ঠিক আছে। এই যে উইটনেসটা দিল এটা হচ্ছে তোমার কমন উইটনেস, এখানে তমা হচ্ছে কমন উইটনেস। এখন হচ্ছে স্পেশাল উইটনেস কারা দিবে, স্পেশাল উইটনেস হচ্ছে তোমার ডক্টর, ফায়ারআর্ম এক্সপার্ট, তারপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, হ্যান্ডরাইটিং এক্সপার্ট, যারা মানে যারা খুবই স্পেশাল কিছু নলেজ রাখে যে হ্যাঁ এই জিনিসটা এরকম হতে পারে, তো তারা হচ্ছে তোমার যেটা দিবে স্টেটমেন্টটা দিবে সেটা হচ্ছে তারা এক্সপার্ট উইটনেস। আর হস্টাইল উইটনেস কি, হস্টাইল উইটনেস হচ্ছে, হস্টাইল উইটনেস হচ্ছে তোমার কিছু লোক যারা হচ্ছে নিজের সুবিধা অনুযায়ী বা ধরো নিজের কোনো স্পেসিফিক মোটিভ আছে এটার জন্য, আমি সত্য কথা মানে আমি মানে এভিডেন্স দিব কিন্তু কিছু পার্ট ইয়ে করে রাখবো। ধরো এখানে যদি তমা, যেটা আমি বলছিলাম সাকিব আর রাকিবের মারামারি লাগছে, এখন ধরো তমা জানে যে হ্যাঁ রাকিবের সাথে ওর ভালো বন্ধুত্ব আছে, এখন সে ঠিক করে নিচ্ছে, আচ্ছা ঠিক আছে রাকিব না হয় দোষ করছে কিন্তু আমি সেখানে যা বলবো যে না রাকিব তোকে মারেই নাই, সাকিবই ওকে একা মারছে। তো এখানে যে কনসিল পার্ট হচ্ছে, মানে কিছু পার্টটা কেউ লুকায় রাখছে, সেই পার্টটুকু হচ্ছে তোমার লুকা রাখছে, এটা মিথ্যাও না আবার সত্যও না, ঠিক আছে। আবার যদি আমি কমপ্লেন নিজের মোটিভের জন্য, এখানে যদি আমার সাকিবের সাথে ভালো বন্ধুত্ব থাকে, আমি যদি বলি যে না 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 মানে ইয়ে কী যেন বলে জাজ সাকিব ওকে মারেই নেই, রাকিবই শুধু ওকে মারছে, তো এখানে যদি বলে এটা ফলস একটা এভিডেন্স হয়ে গেলো। এই দুটাই হচ্ছে তোমার হস্টাইল উইটনেস দিতে পারে, ওর নিজস্ব মোটিভ থাকবে। আর হচ্ছে এখানে আরেকটা বলা হয় যে আচ্ছা হস্টাইল উইটনেস আছে আরেকটা কী আছে, তখন তুমি বলবা এটা উইটনেস আন্ডারে পড়ে না, এটা হচ্ছে আলাদা একটা পার্ট, সেটা হচ্ছে পারজুরি। পারজুরি কি, পারজুরি হচ্ছে তোমার ধরো আমি উইলফুল, আমি চাই আমার মানে ইচ্ছা করে আমি একটা মিথ্যা এভিডেন্স দিয়ে দিলাম, ঠিক আছে, সেটা হলো পারজুরি। এখন এই দুটা যদি ডিফারেন্সিয়েট করতে বলে তাহলে হস্টাইল উইটনেস হচ্ছে উইলফুল ফলস এভিডেন্স দিবে, আর হচ্ছে তোমার পারজুরি হচ্ছে যেটা ধরো
সরি পারজুরি হচ্ছে তোমার উইলফুল ফলস এভিডেন্স দিবে, আর হচ্ছে তোমার হস্টাইল উইটনেস যেটা, এটা হচ্ছে কনসিলিং পার্ট অফ দ্য এভিডেন্স। তো পারজুরি কি ডিক্লেয়ার করবে, কে পারজুরি কি ডিক্লেয়ার করবে, অপোজিট সাইডের লয়ার। লয়ার তো দুইটা থাকে না, লয়ার হচ্ছে দুইটা থাকে, একটা হচ্ছে অপোজিট সাইডের লয়ার আর একটা হচ্ছে প্রসিকিউশন লয়ার, মানে যে লয়ারটা ডাকে। তো অপোজিট সাইডের লয়ার যদি কোনো ব্যক্তিকে ডিক্লেয়ার করে যে না ও ভুলিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে হস্টাইল উইটনেস। আর যে প্রসিকিউশন ডিক্লেয়ার করে তাহলে সেটা হচ্ছে তোমার, সরি প্রসিকিউশন যদি ডিক্লেয়ার করে সেটা হচ্ছে হস্টাইল, আর যদি অপোজিটটা ডিক্লেয়ার করে সেটা হচ্ছে পারজুরি। আর পারজুরির শাস্তি হচ্ছে তোমার 7 years অফ ইমপ্রিজনমেন্ট, আর হস্টাইল উইটনেসে তেমন কোনো শাস্তি নাই। এখন আসি আমরা এভিডেন্সে, ঠিক আছে। এভিডেন্স হচ্ছে কিছু লিগাল ফ্যাক্টস যেগুলো হচ্ছে কোনো একটা বিষয়কে আমার নয় সত্য প্রমাণ করবে না ভুল প্রমাণ করবে। এটার ডেফিনেশন যদি আমি বইয়ের ভাষায় বলি, এভিডেন্স ইনক্লুড অল দ্য লিগাল মিনস উইচ হেল্পস টু প্রুভ অর ডিসপ্রুভ এনি ম্যাটার অর ফ্যাক্ট ইন কোয়েশ্চেন, ঠিক আছে। এখন এভিডেন্সকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ওরাল এভিডেন্স আর একটা হচ্ছে ডকুমেন্ট এভিডেন্স, মানে মেডিকেল ডকুমেন্ট এভিডেন্স। এখন মেডিকেল ডকুমেন্ট ওরাল এভিডেন্সটা হচ্ছে ডাইরেক্ট আর হচ্ছে ইনডাইরেক্ট, ঠিক আছে। ডাইরেক্ট হচ্ছে ডাইরেক্ট পুলিশকে বলে দিবে, আর ইনডাইরেক্ট হচ্ছে আমি তাকে বললাম সে তাকে বললো, এটা হচ্ছে ইনডাইরেক্ট। তারপরে হচ্ছে তোমার মেডিকেল ডকুমেন্টারি যেটা এভিডেন্স, সেটা আবার দুই ভাগে ভাগ করা, মানে তিন ভাগে ভাগ করা যায়, গাইডে কিন্তু চার ভাগে আছে। একটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, একটা হচ্ছে মেডিকেল রিপোর্টস, একটা মেডিকেল ডিক্লারেশন মানে ডাইং ডিক্লারেশন, একটা হচ্ছে ডাইং ডিপোজিশন। ডাইং ডিপোজিশনটা যেহেতু বাংলাদেশে নাই তো আমরা এটা বলবো না, যদি স্যার বলে আর কি আর কি আর কি তখন আমরা বলবো যে হ্যাঁ। আরেকটা আছে ডাইং ডিপোজিশন, নাহলে হচ্ছে তিনটাই থাকবে, মেডিকেল সার্টিফিকেটস, মেডিকেল রিপোর্টস আর হচ্ছে ডাইং ডিক্লারেশন। এখন মেডিকেল সার্টিফিকেট কোনগুলো, সবারই একটা বার্থ সার্টিফিকেট আছে, কেউ যদি মারা যায় তাইলে হচ্ছে সেটা হয়ে যাবে ডেথ সার্টিফিকেট। তোমার এজ সার্টিফিকেট একটা আছে, হেলথ সার্টিফিকেট একটা আছে। কেউ কাউকে যদি পাগল প্রমাণ করতে হয় তাকে যে ডাক্তার যে সার্টিফিকেটটা দিবে সেটা হচ্ছে তোমার ইনসানিটি সার্টিফিকেট। তারপর হচ্ছে মেডিকেল রিপোর্টস কোনগুলো, মেডিকেল রিপোর্টস হচ্ছে পোস্টমর্টম রিপোর্টস, তারপর হচ্ছে রিপোর্ট অফ রেপ, ইঞ্জুরি রিপোর্ট, এগুলো। এখন আসি আমরা হচ্ছে একটা ডক্টরকে, একটা ডক্টরকে যখন ডাকা হবে কোর্টে, এটা হচ্ছে তোমার ভাইভার কোয়েশ্চেন, একটা ডক্টরকে যখন ডাকা হবে সেগুলো কীভাবে ডাকা হবে বা প্রসিজারটা কী। ফার্স্টে হচ্ছে তোমার কাছে একটা সামন আসবে, তারপর হচ্ছে তুমি কোর্টে যাবা, তারপর হচ্ছে শপথ নেবা, যে টিভি সিরিয়ালে যখন দেখায় যে গীতার উপর বা কোরআনের উপর হাত রেখে বলা হয় ওটা। তারপর হচ্ছে তুমি এভিডেন্সটা দিলা, তারপর হচ্ছে সেখান থেকে চলে আসলা। এটা হচ্ছে তোমার 5টা পয়েন্ট, এখন এগুলো আমি সুন্দরভাবে বলি তোমরা শোনো। একটা হচ্ছে তোমার রিসিভিং সামন অন ওয়ারেন্ট, তারপর অ্যাটেন্ডেন্স ইন দ্য কোর্ট, তারপর হচ্ছে ওট টেকিং, তারপর হচ্ছে ডিপোজিশন অর রেকর্ড অফ এভিডেন্স, তারপর হচ্ছে রিলিজ দ্য উইটনেস ফ্রম দ্য কোর্ট, ঠিক আছে। এই 5টা পয়েন্ট। তারপর হচ্ছে ওটটা কি, ওটটার একটা স্পেসিফিক করে সংজ্ঞা দেওয়া আছে, বই আছে, গাইডে আছে, যেখান থেকে পড়ো পড়ে নিও, এটা মাঝে মতো ধরে যে ওটার সংজ্ঞাটা কি। তারপর হচ্ছে তোমার ডিপোজিশনটা কি, ঠিক আছে। যে আমরা যে 5টা পয়েন্ট বললাম এটার মধ্যে একটা ছিল ডিপোজিশন, ঠিক আছে। এই ডিপোজিশন হচ্ছে 4টা, আমি যে বলতেছি ডিপোজিশন হচ্ছে মেইনলি আমি এভিডেন্সটা দিচ্ছি, এটার পয়েন্টগুলো কী কী। ফার্স্টে হচ্ছে ডাইরেক্ট এক্সামিনেশন, আমাকে যে লয়ার ডাকছে মানে পাবলিক প্রসিকিউটর আমাকে যে ডাকছে আমি যাব তার কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিব, এটা হচ্ছে ফার্স্টে ডাইরেক্ট এক্সামিনেশন। এখন হচ্ছে অপোজিট সাইডের লয়ার, সে যদি আমাকে কোয়েশ্চেন করে তারপর হচ্ছে সেটা ক্রস এক্সামিনেশন। তারপর হচ্ছে রি এক্সামিনেশন, অপোজিট সাইডের লয়ার আমাকে কতগুলো কোয়েশ্চেন করলো যেগুলো আমি ভালো করে বুঝতে পারিনি বা ভালো করে অ্যান্সার দিতে পারিনি, সেগুলোই যদি আবার যখন আমাকে পাবলিক প্রসিকিউটর মানে আমাকে যেই লয়ারটা ডাকছিল সে যদি আমাকে আবার এক্সামিন করে সেটা হচ্ছে রি এক্সামিনেশন। আর লাস্ট যেটা হচ্ছে জাজ কোয়েশ্চেন করবে, সেটা হচ্ছে তোমার কোয়েশ্চেন বাই জাজ। তারপর শেষ, তারপর কি সামন, কি সামন হচ্ছে একটা রিটেন ডকুমেন্ট যেটা হচ্ছে তোমার সেখানে লেখা থাকে যে তোমাকে কোর্টে হাজিরা দেওয়া লাগবে, সেটা হচ্ছে মেইনলি সামন। সামনের সংজ্ঞাটা দেওয়া আছে, ইট ইজ আ ডকুমেন্ট কম্পাইলিং দ্য অ্যাটেন্ডেন্স অফ আ উইটনেস ইন দ্য কোর্ট ল আন্ডার পেনাল্টি, ঠিক আছে। তুমি যদি কারো সামনে না যাও মানে তোমাকে কোর্ট থেকে সামন দেওয়া হলো, তুমি যদি সেটা অ্যাটেন্ড না করো তোমাকে পেনাল্টি দেওয়া লাগবে মানে তোমাকে ফাইন দেওয়া লাগবে, ঠিক আছে। সামন হচ্ছে তোমার কে কে সার্ভ, এখানে ভাইবার কোয়েশ্চেন হচ্ছে তোমাকে সামন কে কে সার্ভ করতে পারে, পুলিশ অফিসার হতে পারে, কোর্টের কোনো অফিসার হতে পারে বা কোনো পাবলিক সার্ভেন্ট, যে কোনো ইয়েই সার্ভ করতে হবে। এখন হচ্ছে সিভিল কোর্টে,
ঠিক আছে, সিভি কেসে যদি তুমি অ্যাটেন্ড না করো কোর্ট, তাহলে তোমাকে ড্যামেজ পে করতে হবে, আর যদি মানে যেটুকু ড্যামেজটা হয়েছে সেটা পে করতে হবে। আর হচ্ছে ক্রিমিনাল কেসে তোমাকে ফাইন দেওয়া লাগবে, মানে কোর্ট থেকে তোমাকে একটা ফাইন দেওয়া লাগবে, মানে কোর্ট থেকে তোমাকে বলে দিবে যে এত টাকা তোমাকে ফাইন দেওয়া লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট যেটা, যে তুমি কখন কখন সামনগুলো রিফিউজ করতে পারবা, ঠিক আছে। তোমার যদি তুমি আগে দেখবা, ধরো তোমার কাছে দুইটা সামন একসাথে আসছে, একটা হচ্ছে সিভিল কোর্টে, একটা হচ্ছে ক্রিমিনাল কোর্টে, তখন তুমি আগে ক্রিমিনাল কোর্টটায় যাবা, আর যদি সেম ডেটে থাকে তাহলে তুমি ক্রিমিনাল কোর্টটায় যাবা, সিভিল কোর্টটায় যাওয়া দরকার নেই। এখন যদি দেখো দুইটাই ক্রিমিনাল কোর্ট থেকে আসছে, তাহলে তুমি কোর্ট চেক করবা, কোর্টের লেভেল মানে কোনটা হায়ার কোর্ট থেকে আসছে, যেটা হায়ার কোর্ট থেকে আসছে সেটাই যাবা তুমি, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা, যদি স্যাররা এটা শুনতে পছন্দ করে, তোমাকে যদি এক্সট্রা জিজ্ঞেস করে আর কি আর কোনো কন্ডিশনে আছে, যে স্পেসিফিক কোনো কন্ডিশনে আমি সামনটা রিফিউজ করতে পারবো, তাহলে বলবো যে প্রেগনেন্সি, প্রেগনেন্ট মহিলা যদি থাকে তাহলে হচ্ছে সে সামনটা রিফিউজ করতে পারবে। তারপর হচ্ছে লাস্ট আমাদের দুইটা, 9:16 বাজে, আমি এই দুটা বলে শেষ করি, তারপর তোমরা তোমাদের কোয়েশ্চেন করো। আজকে আমি অনেক স্পিডে পড়াইলাম, কারণ টাইম লিমিট অনেক কম, চ্যাপ্টারগুলো অনেক বড় ছিল, ঠিক আছে। তারপর হচ্ছে ডাইং ডিক্লারেশন, ডাইং ডিক্লারেশন হচ্ছে ধরো একটা কেসের জন্য, মানে কোনো একটা ইনজুরি বা কোনো একটা ইললিগাল কজের জন্য একটা লোক মারা যাচ্ছে, ঠিক আছে। এখন সে বলতে চাচ্ছে, এভিডেন্স দিতে চাচ্ছে যে আমাকে ওই মারছিল বা এই কারণে আমাকে মারা হয়েছিল। সে যদি এই কাজটা করে, এটা যদি তোমার ডাক্তার এটা লিখে নেয় বা ওর এভিডেন্সটা যদি রিটেনে নেয়, সেটা হচ্ছে তোমার ডাইং ডিক্লারেশন, ঠিক আছে। এটার সংজ্ঞাটা তোমরা দেখে নিও, আমার সংজ্ঞাটা যেমন যদি বলি গুলায় ফেলবো, আমি প্রসিজারটা বলি। ফার্স্টে হচ্ছে যদি টাইম থাকে তাহলে ফার্স্টেই ডাক্তারের কাজ হবে ম্যাজিস্ট্রেটকে কল করা। যদি ম্যাজিস্ট্রেট আসতে পারে আসলো, যদি দেখা যায় না রোগীর অবস্থা খুবই খারাপ, তখন সে কী করবে, দুইটা উইটনেস অ্যারেঞ্জ করবে, ম্যাজিস্ট্রেট লাগবে না, দুইটা উইটনেস অ্যারেঞ্জ করবে। উইটনেস অ্যারেঞ্জ করে তাদের সামনে হচ্ছে রোগীর মেন্টাল স্ট্যাটাসটা চেক করবে, যে তার মেন্টাল অবস্থা ঠিক আছে কিনা। যদি দেখেন হ্যাঁ তার মেন্টাল অবস্থা ঠিক আছে, তখন সে এভিডেন্সটা নেওয়া, মানে ওর যে ভার্বাল এভিডেন্সটা সে যা বলবে ওগুলো লেখা স্টার্ট করে দিবে। যদি সে রোগী যদি অবস্থা অনেক খারাপ থাকে, যে ও মুখে বলতে পারতেছে না, হাতে ইশারায় বলে দিচ্ছে, বা তুমি রোগীকে কোয়েশ্চেন করতেছো সে হ্যাঁ এটা 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 ও অ্যান্সার দিচ্ছে, সেগুলোই হচ্ছে রোগীর ভাষায় লিখতে হবে। লেখার পর হচ্ছে তুমি রোগীকে শোনাবা, যে হ্যাঁ রোগী না আর কি মানে ভিকটিম, ভিকটিমকে শোনাবা যে হ্যাঁ আপনি এটা এটা বলছেন এটা হ্যাঁ। তারপর যদি বলে হ্যাঁ ঠিক আছে আমি এগুলো এগুলোই বলছি, তখন তুমি ভিকটিমের সিগনেচার নেবা, উইটনেসের সিগনেচার নেবা। তারপর হচ্ছে ডক্টর নিজে সিগনেচার করবে, মানে আমি নিজে সিগনেচার করবো সেখানে, আর সেটা হচ্ছে একটা সিল করে আমি কোর্টে পাঠিয়ে দেব। এখন এখানে কথা হচ্ছে, যদি রোগীটা মারা যায়, মানে ভিকটিমটা যদি মারা যায়, তাহলে হচ্ছে এটা খুবই ভ্যালিড হবে, তুমি এটা অনুযায়ী যে কোনো রায় পাশ করতে পারবা, বা যার বিরুদ্ধে সে অ্যালিগেশন লাগাইছিল যে ওর কারণে ও মরছে বা ওর কারণে এই কাজগুলো হয়েছে, তাহলে তুমি ওকে পানিশ করতে পারবা। কিন্তু এখানে যদি রোগী না মারা যায় তাহলে এটার ভ্যালুটা কিন্তু খুবই কম, তখন কিন্তু তুমি ইয়া করতে পারবে না, কারণ যেহেতু রোগী বেঁচে গেছে তখন রোগীকে আবার ডাইরেক্ট কোর্টে যেয়ে আবার এভিডেন্সগুলো দেওয়া লাগবে। তো এখান থেকে অনেক ধরনের ভাইবার কোয়েশ্চেন আছে। ফার্স্টে হচ্ছে তোমার কে কে তোমার ডাইং ডিক্লারেশনটা নিতে পারবে, একটা হচ্ছে ফার্স্টে ম্যাজিস্ট্রেট, তারপর হচ্ছে যদি ম্যাজিস্ট্রেট না থাকে তাহলে হচ্ছে ডক্টর ইন প্রেজেন্স অফ টু উইটনেস, তারপর হচ্ছে আরেকটা কে নিতে পারবে, একটা হচ্ছে ভিলেজ হেডম্যান অর পুলিশ, ঠিক আছে। যদিও এটার ভ্যালুটা কম, তোমার ডক্টরেরটা আর হচ্ছে ম্যাজিস্ট্রেটেরটা ভ্যালু বেশি। তারপর হচ্ছে এখানে ডক্টরের রোল কি, মানে একটা ডাইং ডিক্লারেশন নেওয়ার জন্য ডক্টরের রোল কি, ডক্টরের রোল এখানে হচ্ছে ইনফর্মিং দ্য ম্যাজিস্ট্রেট, দেন হচ্ছে সার্টিফাইং মেন্টাল ফিটনেস, তারপর হচ্ছে রেকর্ডিং ডাইং ডিক্লারেশন। তারপর এখানে একটা রিটার্নের কোয়েশ্চেন আসছে, যে ডাইং ডিক্লারেশন আর ডাইং ডিপোজিশনের পার্থক্যটা কি। আমি ডাইং ডিপোজিশনটা তোমাদের বলে দিই, তোমরা নিজেই পার্থক্য করতে পারবা। ডাইং ডিপোজিশন হচ্ছে এখানে ও রোগীর মানে ইলিগাল কজের জন্য যদি ডেথ হতে থাকে, এখন সে যদি তার স্টেটমেন্ট লিখাতে চায় সেটা হচ্ছে ডাইং ডিপোজিশন। কিন্তু এখানে পার্থক্য হবে কি, এখানে তোমার ম্যাজিস্ট্রেট আসাই লাগবে মাস্ট, আর হচ্ছে অপোজিট সাইডে মানে যার যার এগেনস্টে সে অ্যাকিউজ করতেছে যে ওর কারণে ও মারা গেছে, তার লয়ার বা নিজে অ্যাকিউজ যে আছে সে প্রেজেন্ট থাকবে। আর এখানে হচ্ছে ক্রস এক্সামিনেশন করতে পারবে, যেহেতু লয়ারটা অপোজিট সাইডের লয়ারটা আসে, সে তোমাকে ক্রস এক্সামিনেশন করতে পারবে। তো এটা স্টেপগুলো কি, ফার্স্টেই হচ্ছে ডক্টরের কাজ, ও ম্যাজিস্ট্রেটকে ফোন দিবে, ম্যাজিস্ট্রেট আসবে, ম্যাজিস্ট্রেট আসলো, তারপর অপোজিট সাইডের লয়ার আসলো,
সেখানে হচ্ছে সে তার ডিপোজিশন দিল, মানে তার এভিডেন্সগুলো লিখালো। তো এভিডেন্সগুলো লিখানোর পর যে অপোজিট সাইডের লয়ার আছে সে তাকে ক্রস এক্সামিন করবে। ক্রস এক্সামিন করলো, সেটারও স্টেটমেন্ট বের হলো, সবগুলো একবারে লিখলো ডক্টর। লেখার পর হচ্ছে রোগী মানে ভিকটিমকে শোনাবে যে হ্যাঁ এগুলো 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 ঠিক আছে, তখন সে বললো হ্যাঁ ঠিক আছে, তখন তার সাইন নিব। তারপর হচ্ছে ম্যাজিস্ট্রেট যেহেতু আছে, ম্যাজিস্ট্রেটের সাইন নিয়ে এটা হচ্ছে তোমার মানে কোর্টে চলে যাবে। এখন এটা হচ্ছে ভাইবার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কেন ডাইং ডিপোজিশনটা ডাইং ডিক্লারেশন থেকে বেশি ভ্যালু রাখে। ঠিক আছে, ডাইং ডিপোজিশনটা বেশি ভ্যালু রাখে কারণ হচ্ছে এখানে ম্যাজিস্ট্রেটটা থাকতেছে, ম্যাজিস্ট্রেট থাকতেছে, আর হচ্ছে অপোজিট সাইডের লয়ার যেহেতু আছে সে ক্রস এক্সামিনেশন করতে পারতেছে, এটার জন্য হচ্ছে এটার ইম্পর্টেন্সটা একটু বেশি। এখন তোমরা নিজেরাই পার্থক্য করো কী কী, একটাতে হচ্ছে ম্যাজিস্ট্রেট থাকাই লাগবে, আর একটাতে থাকলেও চলে না থাকলেও চলে, একটাতে ক্রস এক্সামিনেশন করা যায়, একটাতে ক্রস এক্সামিনেশন করা যায় না, একটা হচ্ছে পেশেন্ট মরে গেলে ভ্যালু থাকে। হ্যাঁ, ডাইং ডিক্লারেশনের মধ্যে হচ্ছে পেশেন্ট যদি বেঁচে যায় তাহলে এটা ভ্যালু কম, কিন্তু ডাইং ডিপোজিশনের মধ্যে পেশেন্ট যদি বেঁচেও যায় এটা ভ্যালু থাকবে, স্লাইটলি হলেও থাকবে। ঠিক আছে, তো মোটামুটি এখানে চ্যাপ্টারে এক্সট্রা হচ্ছে তোমার এখানে তোমাকে জিজ্ঞাসা করবে যে তোমাকে যদি উইটনেস হিসাবে ডাকা হলো তো তুমি কী কী হিসাবে উইটনেস দিতে পারবা, যেহেতু তুমি অ্যাজ আ ডক্টর, তুমি যেহেতু মেডিকেল স্টুডেন্ট একজন তো ডাক্তার হবে, ডাক্তার হিসাবে যদি তুমি ডাকা হয় তুমি তিনটাই করতে পারবা, মানে তুমি কমন উইটনেসও হতে পারো, তুমি উইটনেসও মানে স্পেশাল উইটনেসও হতে পারো, তুমি হস্টাইল উইটনেসও হতে পারো। এখানে কীভাবে, যে আমি যে এক্সাম্পলটা দিছিলাম সে এক্সাম্পলের মধ্যে যদি দেখো, আমি নিজের চোখে দেখছি যে সাকিব আর রাকিবের মারামারি হয়েছে, তা আমি যদি এটা নর্মালি কমনলি মানে নর্মালি যদি কোর্টে যায় বলি তাহলে সেটা হচ্ছে আমি কমন উইটনেস হিসাবে আমার রোল প্লে করতেছি। যদি আমাকে অ্যাজ আ ডক্টর হিসাবে ডাকা হয় সেখানে যে রাকিবকে যে মারা হয়েছে এর ইঞ্জুরি কী কী এগুলো তুমি বলো, সেটা হচ্ছে তোমার স্পেশাল উইটনেস। আর যদি তোমাকে বলা হয়, আমি যদি বলি না আমার তো রাকিবের সাথে বনেন না, আমি এখন যে এখন একটা মিথ্যা কথা বলে দিয়ে আসবো, ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার হস্টাইল উইটনেস। মানে তুমি যদি কোর্টের উইটনেস হিসাবে যাও, তোমাকে যদি জিজ্ঞাসা করে যে হ্যাঁ তুমি কোর্টে গেলে তুমি কী কী উইটনেস হিসাবে রোল প্লে করতে পারো, তিনটাই। তারপর আরেকটা হচ্ছে তুমি ডক্টর হিসাবে যখন উইটনেস দিতে যাবা, এটা কিছু কিছু স্যাররা ভাইবার বোর্ডে ধরে বা অনেক সময় রিটেনে আসতে পারে, অনেক আনকমন, এটা রেয়ার, আমি তাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে কন্ডাক্ট অফ আ ডক্টর ইন উইটনেস বক্স। মানে তোমাকে যে উইটনেস বক্সে ডাকা হবে তোমার বিহেভিয়ারটা কেমন হবে, ফার্স্টে হচ্ছে তুমি ওয়েল প্রিপেয়ার থাকবা, মানে তুমি কী বলবা কী এভিডেন্স দিবা সব তোমার ঠিকঠাক থাকবে। তারপর হচ্ছে ওয়েল ড্রেস আপ হয়ে যাবা, নায়িকা সেজে যাওয়া যাবে না বা নায়ক সেজে যাওয়া যাবে না, পারফেক্টলি ড্রেস আপ হয়ে যাওয়া লাগবে। তারপর তোমাকে স্টেবল মাইন্ডে যেতে হবে, কনফিডেন্ট থাকতে হবে, স্ট্যান্ড মানে স্ট্রেট স্ট্যান্ড এবং রিল্যাক্স এবং কাম থাকতে হবে। তারপর হচ্ছে তোমাকে আস্তে আস্তে কথা হয়, যে আমি যেমন অনেক তাড়াতাড়ি পড়াচ্ছি যেহেতু টাইম কম, অনেকেরই নামাজ আছে, তো এখানে হচ্ছে তোমাকে স্পিক মানে স্লোলি স্পিক করতে হবে এবং অডিবল, মানে যাতে জাজ এবং লয়াররা শুনতে পায়, ঠিক আছে। তারপর হচ্ছে লয়ারের সাথে তুমি কোনো ধরনের আর্গিউ করতে পারবা না, দেন হচ্ছে তুমি কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারবা না। এই কয়েকটা পয়েন্ট হচ্ছে কন্ডাক্ট অফ আ ডক্টর ইন দ্য উইটনেস বক্স। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে এটা খুবই রেয়ার ধরে না ইউজুয়ালি, আবার ধরতেও পারে, আমি এটা বলে দিই, একটা হচ্ছে কাদের উপর ল তোমার অ্যাপ্লিকেবল না, কোনো দেশের গভর্নমেন্টের উপর, প্রেসিডেন্টের উপর, আর হচ্ছে ফরেন আর্মি, আর বাইরে দেশে যে অ্যাম্বাসেডর আর সেক্রেটারি থাকে তাদের উপর কোনো ধরনের ক্রিমিনাল ল অ্যাপ্লিকেবল না। ঠিক আছে, এখন ওলো আমার মোটামুটি ফুল চ্যাপ্টার শেষ। এখন কারো কোনো কোয়েশ্চেন আছে, আমি না দেখতে পারিনি এই কোয়েশ্চেনগুলো, যদি উপরে থাকে তোমরা একটু বলো, আমি আজকে অনেক তাড়াতাড়ি পড়াইছি। পুলিশ ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের ডিফারেন্স কি, পুলিশ আর ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের মধ্যে ডিফারেন্স হয়েছে ভ্যালুটা, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের বেশি আর পুলিশেরটা একটু কম, আর পুলিশেরটা হচ্ছে পুলিশই করবে, আর হচ্ছে নট বিলো দ্য লেভেল অফ সাব ইন্সপেক্টর, আর ম্যাজিস্ট্রেটটা হচ্ছে ম্যাজিস্ট্রেট করতে পারবে থানা লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে ম্যাজিস্ট্রেট যারা আছে তারা করতে পারবে। ছাড় কারো কোনো কোয়েশ্চেন আছে, সিআইডিতে দেখা যায় ডেড বডি নিয়ে ইঞ্জুরি করে সব সিআইডি দ্বারা বিচার হয়, এমন কেউ একটা থাকলে কোনটা ইনকোয়েস্ট, সিআইডি দিয়ে কোনো বিচার হয় না ইউজুয়ালি।
লাস্ট কোয়েশ্চেনটা হলো কাদের উপর ল অ্যাপ্লিকেবল না, কোন দেশের গভর্নমেন্ট আর হচ্ছে প্রেসিডেন্ট, তারপর হচ্ছে ফরেন আর্মি আর হচ্ছে অ্যাম্বাসেডর আর সেক্রেটারিয়েটের উপর কোনো ধরনের ল অ্যাপ্লিকেবল না। যেটা বলতেছে যে সিআইডি থেকে ডেড বডি নিয়ে এক্সামিন করে যে ইনকোয়েস্টটা দেওয়া হয় সেটা হলো ইউজুয়ালি তোমার মেডিকেল এক্সামিনার সিস্টেম, এটা বাংলাদেশে নাই। মেডিকেল এক্সামিনার যে ইনকোয়েস্টটা দিবে সেটা, কিন্তু তারা কোনো স্পেসিফিক করে স্টেটমেন্ট বা পানিশমেন্ট দিতে পারবে না, সে শুধু ইনকোয়েস্টটা জমা দিতে পারবে, সেটা হচ্ছে মেডিকেল এক্সামিনার, যেটাকে সেটা আমাদের দেশের নাই আপাতত। আর সৌদিতে কোন ধরনের, সেটা হচ্ছে গ্যালোটিং, মানে শিরচ্ছেদ, গলা কেটে ফলায় দেয়। আমি জানি আজকের টপিকটা খুবই বোরিং, আমার নিজেরও এটা পছন্দ না, খুবই প্যাচালওয়ালা টপিক। এটাতে হচ্ছে জাস্ট হচ্ছে তোমরা মুখস্থ করবা, বুঝা যেটুকু ছিল সেটুকু আমি বাংলায় বুঝাই দিচ্ছি, সংজ্ঞাগুলো পার্টিকুলারলি তোমরা গাইড থেকে বা বই থেকে পড়ে নিবা, সুন্দর করে দেওয়া আছে। আমি সংজ্ঞা বললেও এতগুলো সংজ্ঞা লিখতে পারবে না, অনেক অনেক সংজ্ঞা, ঠিক আছে? আর এই সংজ্ঞাগুলো যদি বাংলা বেসিকটা ক্লিয়ার থাকে সবগুলো তুমি লিখতে পারো, শুধুমাত্র মেডিকেল জুরিসপ্রুডেন্স আর হচ্ছে ফরেন্সিক মেডিসিনের যে সংজ্ঞাটা ওইটাই হচ্ছে পারফেক্টলি বইয়েরটাই দেওয়া লাগবে, ওটা তুমি চেঞ্জ করতে পারবা না। আর বাকি যেগুলো আছে সেগুলোই বলো, ইনকোয়েস্ট বলো, চালান বলো, সামন বলো, উইটনেস বলো, এভিডেন্স বলো, এগুলো সব তুমি যদি বাংলা বেসিক বুঝো ইংলিশে সুন্দরভাবে গুছায় লিখলেই হবে। স্যার কারো কোনো কোয়েশ্চেন আছে? আজকে টপিকটা খুবই বোরিং আমি জানি। বুঝিনি ফর্ম নাম্বার মানে হচ্ছে তোমার ফর্ম নাম্বার মানে ইনকোয়েস্ট যে রিপোর্টটা করবো ওইটা একটা নর্মাল ছক হিসাবে বানানো হয়, মানে সরকার থেকে প্রদত্ত ইনকোয়েস্টটা চালানোর যে রিপোর্টটা এটা যে ফর্ম নাম্বার থাকে ইনকোয়েস্টেরটা হচ্ছে 5372, আর চালানোর যে রিপোর্টটা সেটা হচ্ছে তোমার চালানোর যে ফর্ম নাম্বারটা সেটা হচ্ছে 5371। এটা তোমাকে স্যার যখন কোয়েশ্চেন করবে তোমাকে নাম্বার জিজ্ঞেস করবে তখন তুমি বলে দিও এটা বইয়ে নাই, তোমার ইউজুয়ালি এটা মানে ল লেভেলের জিনিসপাতি, এটা আমাদের স্যার আমাদের বলছিলো তাই আমি বলে দিলাম। একটা হচ্ছে 5372, একটা 5371। আর ইম্পর্টেন্ট যেগুলো ছিল যেডি এই চ্যাপ্টারে হচ্ছে ডিফারেন্সগুলো অনেক ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স আর হচ্ছে ফরেন্সিক মেডিসিন, তারপর হচ্ছে তোমার একটা পারজুরি আর হচ্ছে হস্টাইল উইটনেসের ডিফারেন্সটা, তারপর ডাইং ডিক্লারেশন ডাইং ডিপোজিশনেরটা, এই তিনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, মানে ডিফারেন্সিয়েশন অনেক ইম্পর্টেন্ট, এটা তোমার রিটেনেও আসে আর হচ্ছে ভাইবাতেও ধরে। আর এই চ্যাপ্টারগুলো না ভাইবাতে খুব কম যায়, খুব কম, মানে তুমি যদি অনেক বেশি নাম্বার তোমাকে দিতে চায়, এক হচ্ছে তোমাকে যদি অনেক বেশি নাম্বার দিতে চায় মানে কোয়েশ্চেন তোমার শেষ হয়ে গেছে সব পারছো তখন জিজ্ঞাসা করে, আর নয়তো বা তুমি কোয়েশ্চেন খুবই উল্টায় ফেলাইছো মানে কিছুই পারতেছো না এমন গণ্ডগোল লাগাচ্ছ তখন তোমাকে এই জায়গায় কোয়েশ্চেনগুলোতে নিয়ে যাবে, নাহলে দেখা যাবে ওয়েপেন বুটে তোমার ওয়েপেন থেকে কোয়েশ্চেন করে ইঞ্জুরি টিঞ্জুরি এখান থেকে যেয়ে এখানে আর ঢুকে না। নর্মালি বেসিক যদি একদম ধরে তাহলে হচ্ছে জিজ্ঞেস করে ফরেন্সিক মেডিসিন কী, ফরেন্সিক জুরিসপ্রুডেন্স কী, উইটনেস কী, এভিডেন্স কী, এগুলো। আর এগুলো হচ্ছে রিটেনে কোয়েশ্চেন, এগুলো হচ্ছে ঢাটা মুখস্থ দিবা, যতটুকু বুঝানো দরকার বুঝিয়ে দিচ্ছি ওগুলো হচ্ছে জাস্ট দেখে দেখে বুঝে বুঝে পড়ে নেবে। আজকেটা অনেক বোরিং ছিল আমি জানি, আমার নিজেরও এটা খুব বোরিং লাগতেছে, এর মধ্যে আমি ফ্যান অফ করে দিয়েছি, ফ্যান সাউন্ড করতেছিল, গরম লাগতেছে প্রচুর। আচ্ছা একটা ইম্পর্টেন্ট নোটিস, যেহেতু আমি এখন একাডেমিক প্ল্যানে স্টার্ট করছি, ঠিক আছে, যেহেতু একাডেমিক প্ল্যানে আমি স্টার্ট করছি ওয়েপেন বোর্ডটা আমি ফুললি চেষ্টা করব যে শেষ করে দিতে তোমাদের
পয়জন বোর্ডটা আপাতত না, যে ওয়েপেন বোর্ডটা আমি চেষ্টা করবো, ওয়েপেন বোর্ডই অনেক বড়, ওটা আমি চেষ্টা করবো যে তোমাদের শেষ দিতে। এখন হচ্ছে একটা কথা যে এই গ্রুপটাতে তো হচ্ছে তোমাদের অনেক ইনফরমেশন দিলে বা পিডিএফ বা বলো নোটস দিলে দেখা যাবে অনেক নিচে চলে গেছে। তো আমরা যেটা চিন্তা করলাম যে সাইনাস অনলাইন মেডিকেল স্কুল থেকে আমরা যেটা চিন্তা করলাম যে তোমাদের একটা মেসেঞ্জারে গ্রুপ করে দিব, সেখানে হচ্ছে তোমরা থাকলাম, যাদের যাদের যে যে ইনফরমেশন লাগলো, ধরো আজকে যেমন আমি যে কোর্টের পিকচারটা দিলাম, এরকম অন্য অন্য সামনে আরও যে আছে নোটস, ভাইবার কোয়েশ্চেন, এগুলো হচ্ছে আমরা সেখানে গ্রুপে দিয়ে দিব বা ক্লাসের আপডেটগুলো সেখানে দিয়ে দিব। কারণ অনেকে দেখা যায় যে ক্লাসের আপডেটের সময় লিখে দিয়েছে ইন্টারেস্টেড, কিন্তু পরে যায় ভুলে যায় যে ক্লাসটা কবে হবে, তো আমরা ওইখানে বলে দিব। তো চেষ্টা করব যে যারা যারা আসো মোটামুটি তাদের সবাইকে সেই মেসেঞ্জার গ্রুপটাতে অ্যাড করা। কেউ যদি বাদ পড়ে যাও, ইন কেস আমি এখানে বলে দিচ্ছি, কারণ এই লাইভটা তোমরা পরবর্তীতে যখন দেখবা, কেউ যদি বাই চান্স বাদ পড়ে যাও সেই গ্রুপটাতে অ্যাড হতে, আমাকে পার্সোনালি নক করো বা হচ্ছে এই লাইভটাতেই কমেন্টে লিখে দিও যে আমি বাদ পড়ে গেছি বা আমাকে অ্যাড করা হয়নি, তোমাদের সেখানে অ্যাড করা হবে। ঠিক আছে, আপাতত খোলা হয়নি গ্রুপটা, খুলতে একটু টাইম লাগবে যেহেতু অনেক মেম্বার, 200+ মেম্বার আছে এখানে, মানে রেসপন্স করছিলো এই ক্লাসটার জন্য। অনেকেই হয়তো জানে না যে একাডেমিক প্ল্যানে স্টার্ট হয়েছে, আপাতত স্টার্ট করে দিলাম। এই আইটেমগুলো মেবি হয়ে গেছে অনেক জায়গায়, ঠিক না, হয়ে গেছে না, আমার জানার মতে আমার মেডিকেলও এই আইটেমগুলো হয়ে গেছে। তো নেক্সট যেগুলো আছে নেক্সট স্টার্ট করে দেব, সামনেরগুলো অনেক ইন্টারেস্টিং, এগুলো অনেক বোরিং, এগুলো আমি জানি, এগুলো আমার নিজেরই খুব বোর লাগে। আপাতত মনে হয় না কারো কোনো কোয়েশ্চেন আছে, আপাতত শেষ করে, ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ, আমি শেষ করে দিচ্ছি।